সম্মানিত মাতৃষী ভাইয়েরা, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল ফিওর দেশি ট্যাংরা মাছ। যারা বিভিন্ন খামারি ভাই ও চাষি ভাইয়েরা রয়েছেন, মাছগুলো চাষ করতে চাচ্ছেন বিভিন্ন কাপজাতীয় মাছের সাথে, তারা কিন্তু এই মাছগুলো মিশ্র মাছের সাথে চাষ করতে পারবেন। দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ দেশি অরিজিনাল ফিওর দেশি ট্যাংরা মাছ। দেখেন কত গোল্ডেন কালার আসতেছে মাছগুলোকে। যারা যে সমস্ত মাছচাষী ভাইয়েরা রয়েছেন, দেশি ট্যাংরা মাছ পুকুরের জন্য চাষে খুঁজতেছেন বা চাষ করতে চাচ্ছেন, প্রিয় মাছচাষী ভাইয়েরা, এই মাছগুলো কিন্তু ফিট খেয়ে থাকে বেশিরভাগ সময়ই। অনেক মাছচাষী ভাইয়েরা এই পুকুরে কী পরিমাণ পোনা দিবেন সেটা নিয়ে চিন্তায় থাকেন। মিশ্র ক্ষেত্রে হলে 500 থেকে 700 পিস পোনা দিতে পারবেন আপনারা, আর একক ক্ষেত্রে এই ট্যাংরা মাছ চাষ করতে হলে আপনাদেরকে দিতে হবে 1000 থেকে 1500 পিস। আর এই সমস্ত মাছে হাতে বানানো খাবারও আপনারা দিতে পারেন, এবং কি আপনারা যদি চান যে এই মাছগুলোকে আপনার ফিটের মাধ্যমে চাষ করতে পারবেন, কারণ এই সমস্ত মাছ ফিটও খেয়ে থাকে। আর বিভিন্ন ধরনের খাবার এদেরকে আপনারা দিতে পারবেন। দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল ফিওর দেশি ট্যাংরা। যারা বিশিষ্ট মাছচাষী ভাই ও খামারি ভাইয়েরা রয়েছেন, মাছগুলো চাষ করতে চাচ্ছেন, তারা অবশ্যই এই মাছগুলো চাষ করতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে। এই মাছের পোনাগুলো বাজারে অত্যন্ত ভালো চাহিদা রয়েছে, যার কারণে অনেক খামারি ও চাষি ভাইয়েরা মাছগুলো চাষ করতেছে। আর এই মাছগুলো বাজারে পাওয়া যায় মিনিমাম 500 থেকে 600 টাকা পাইকারি, আর 5 থেকে 6 মাসে এই মাছগুলো গ্রোথ আসে আপনার 50 থেকে 60 কেজি। আর যদি আপনারা মূলত 1 বছর চাষ করেন, সেই ক্ষেত্রে এই মাছগুলো কেজিতে হবে আপনার 25 থেকে 30, সেক্ষেত্রে আপনারা 1 কেজি মাছ 600 থেকে 700 টাকা পর্যন্ত পাইকারি মূল্য পাবেন বাজার রেট। সুপ্রিয় খামারি ভাই ও চাষি ভাইয়েরা, যারা এই ভিডিওটি দেখছেন বা দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটিতে, আর শেয়ার করে সকল মাছ চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।